আসসালামু আলাইকুম দর্শক, আজ এমন একটি জিনিস তৈরি করতে যাচ্ছি, সেটা অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার, যা আপনার হাতের স্পর্শ ছাড়াই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতে হ্যান্ড স্যানিটাইজার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডিসি মোটর রয়েছে, আর একটি রয়েছে আয়ার সেন্সার, প্রক্সিমিটিভ সেন্সর বলা হয়, আর একটি প্লাস্টিকের ডিব্বা রয়েছে। তো এখন কীভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ কাজ শুরু করা যাক। এই প্লাস্টিকের এবার ঢাকনাটা খুলে নিতে হবে, যেহেতু আমরা পাম্পটা ভিতরে দেব। তো এখানে একটা থাকবে, তো আমরা একটা পাইপ ইউজ করব। তো অবশ্যই এখানে মোটরের এই পাম্পটা একটা পাইপ লাগাতে হবে, তো সেখানে ফুটো করতে হবে। খুব সাবধানে কাটতে হবে, জানি হাত না কেটে যায়। তো মোটামুটি আমাদের ফুটো করা, তো আমাদের দুটা ঢাকনাতে ফুটো ছিদ্র করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই প্রক্সিমিটিভ সেন্সর বা আয়ার সেন্সরটা আমরা এখানে লাগাবো, এখানে যে একটি ট্রান্সমিটার একটা রিসিভার আছে, তো আমার এটা বাহিরের দিকে রাখতে হবে, ওই অনুযায়ী আমাদের ডিল করতে হবে। সেন্সরটা কীভাবে লাগাবো, অ্যাড সেন্সর মানে দুটো এভাবে থাকবে। এই অ্যাড সেন্সরের সঙ্গে একটি ট্রানজিস্টর লাগবে পিএনপি, আর একটি 1K রেজিস্টার লাগবে। তো আমরা রেজিস্টার নিয়েছি 1K। এখন এই কানেকশন করব, সেন্সরটা আগে হলুদে আটকায় নেই, হলুদে আটকায় দিলে এখন এই ট্রানজিস্টরটা আটকে লাগিয়ে দেব। ট্রানজিস্টরটা এখানে গুলোতে লাগিয়ে দেব, কানেকশন করব। ওটা লাগিয়ে নিই, যেহেতু তো এখানে একটু গুলোতে আটকে দেব। লিক না করে এখন এই পাম্পটা আমরা এতে লাগিয়ে দিয়ে বসাই দেব। ভিতরে পাম্পটা বসিয়ে দেব এখন। পাম্পে গুলো দিয়েছি দেওয়ার জন্য, পাম্পটা বসিয়ে দেব, পাম্পটা বসিয়ে দিয়েছি এখানে। তো এখন তাহলে আমরা ওয়ারে যাচ্ছি, মানে কানেকশনে যাচ্ছি। এই আয়ার সেন্সরে তো আপনার ভিসিসি গ্রাউন্ড আউটপুট, তো ভিসিসি আমরা এখন কানেকশন করবো, এটা হলো পজিটিভ। এই ভিসিসি কানেকশন করে দিলাম, আর নেগেটিভটা সরাসরি এখানে দেবো মাঝখানের পেনে। আর আউটপুটে
আমরা একটি 1K রেজিস্টর দেব, আউটপুটে আমরা একটি 1K রেজিস্টর দিচ্ছি। এই 1K রেজিস্টর থেকে ট্রানজিস্টর বেঁচে যাবে, 1K ট্রানজিস্টর, 1K রেজিস্টর দিয়ে ট্রানজিস্টরের বেজে, ট্রানজিস্টরের এখানে যে অ্যাড সেন্সর থেকে ট্রানজিস্টরের বেজে একটা 1K রেজিস্টর দিয়ে যাবে, আর ট্রানজিস্টরের ইমিটরে পজিটিভ লাগবে, আর কালেক্টরে যে মোটরটা আছে আমাদের পাম্প মোটরটার পজিটিভ লাগবে। তো এখন আমরা কানেকশন করতে যাচ্ছি, আর নেগেটিভটা সরাসরি নেগেটিভে চলে যাবে। তো নেগেটিভটা আমরা এখন লাগাবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমার কানেকশন কমপ্লিট, আপনাদেরকে আবার দেখাচ্ছি। লক্ষ্য করুন, পজিটিভ নেগেটিভ, তারপরে আউটপুট ট্রানজিস্টরের সাইড থেকে বেস কালেক্টর এমিটার, হ্যাঁ ট্রানজিস্টর মাঝখান থেকে পজিটিভ চলে গেছে আর নেগেটিভ তো সরাসরি চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন লাগাবো, আর আমি একটা ব্যাটারি নিয়েছি, প্রথম ব্যাটারি আমার কাছে ছিল, ওই ব্যাটারিটা পেছনে থাকবে। ব্যাটারি কানেকশন আমাদের মোটামুটি এখন কাজ কমপ্লিট হয়েছে, এখন আমরা সম্পূর্ণ লাগাবো। এই হ্যান্ড স্যানিটাইজারটা আমরা এখন আমাদের এই এটাতে দেবো, আমাদের ডিব্বাতে। আমাদের কাজ কমপ্লিট, আমাদের হ্যান্ড স্যানিটাইজার আমরা সম্পূর্ণটা দিয়ে দিলাম। একটু পানি মিক্স করে দেব, কিন্তু এই পাইপটি আমাদের নরম, সেক্ষেত্রে আমাদের একটা চিকন একটা আমরা যে তার পাইপে দিয়েছি পাইপটা হার্ড করার জন্য। হ্যাঁ আমাদের অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার সম্পূর্ণ কমপ্লিট, দিলাম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চলে আসবে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চলে আসছে, সরলাম, দেখতে পাচ্ছেন দশ সঙ্গে সঙ্গে চলে আসছে আমাদের হ্যান্ড স্যানিটাইজার সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আমার চলে আসবে, সরলাম, চলে যাবে, হাত দিয়েছি, হাত ছেড়ে দিলাম। দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।